আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আলিপুর পক্ষ থেকে আপনাদের কাছে খোলা চৌকাটের আজকে একটা বিনোনিয় আসলাম এটা হচ্ছিলো কালি করে চৌকাট বলা হয় থাকে মানে লোকাল করে এটাকে আমরা করে বলে থাকি এই কারটা যারা আমাদেরকে অর্ডার দিয়েছেন ওনার এই মুহূর্তে সাতটি চৌকাটের প্রয়োজন ছিল এবং প্রত্যেকটা চৌকাটে আমরা তৈরি করে করে কারখানা বাইরে রেখে দিয়েছি এবং দাঁড়া করে রেখে দিয়েছি কারণ ভিতরে পাল্লা কাজ করার কারণে ভিতরে স্পেস না থাকার কারণে সেগুলো আমরা বাহির করে দিয়েছি আপনাদেরকে কিছুক্ষণ পরে খোলা চৌকাটের মাথা কাঠগুলো দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা চৌকাঠ দেখতে কেমন দেখা যায় এবং কোনো কিছুই করে নেই ফাইবার যেমনই আছে ঠিক তেমনই ন্যাচারাল কালার আপনারা যারা কালি করে চৌকাট নেবেন স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের ফ্যাক্টরিতে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আমাদের স্ক্যানে থাকা নাম্বারে একদিন আগে যোগাযোগ করবেন যাতে করে আমরা ব্যস্ততা থাকলেও আপনাকে ওই সময়টা সুন্দরভাবে দিতে পারি এই মাথাগুলো অনেকগুলো বিয়াল্লিশ ইঞ্চির আছে অনেকগুলো চল্লিশ ইঞ্চির আছে এবং কিছু সাড়ে তিরিশ ছত্রিশ ইঞ্চি আছে এবং আড়াই ফিটে কিছু মাথা আছে একটু পর আপনাদেরকে দেখাবো এগুলো হলো মেন ডোর বেড এবং কিচেন রুমের যে চৌকটগুলো প্রয়োজন সেই মাথার কাঠগুলো আপনারা যারা আমাদেরকে ফোন দিয়ে অনেক সময় কাঠের থিটনেস সম্পর্কে জানতে চান আমরা ছয় আড়াই কাটাই রান্দা রাবিড ফিনিশিং সব কিছুর পরে আমরা সেটাকে এক সুতা বা দেড় সুতা বা ফাইভ যেটা বলে সেই সাইজটা আমরা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যারা আমাদের থেকে চোখ নিতে চান তারা আমাদের স্ক্যানে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং শিলকড়িকে আর দুইটা ভেরিয়েন্টে পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে একটা হচ্ছে চিট এবং শিলকরি আরেকটা হলো লোকাল শিলকরি আজকে যে ভিডিওটা আপনাদেরকে জন্য তৈরি করেছে এটা সম্পূর্ণ লোকাল শিলকড়ি এই এইগুলো আমরা যে ভদ্রলোক আমাদেরকেও অর্ডার দিয়েছেন ওনার সাথে আমাদের যেভাবে কথা হয়েছে আমরা যদি এগুলো পিটিং করে পেলাই তাহলে একটা গাড়িতে পাঠানো সম্ভব না তো যে ভদ্রলোক ওনার ওই সাইডে নিয়ে যাবেন এবং নিয়ে যাওয়ার পর ওইখানে আমরা সেই জেকেটগুলো ফিটিং করে দেবো এবং পিটিং করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো পিস যেই চোকাট সেট সেই সেটের সাইডটুকুনে একশো বিশ পিস এবং মাথার কাঠ থাকবে বারো তিরিশ পিস তো এই সবগুলো একটা গাড়িতে খোলা থাকলে কেরিং করচ করে নিয়ে যাওয়াটা পসিবল কিন্তু যখন চোকারগুলো পিটিং করা যাবে তখন বড় আটও ফির গাড়িতে নিতে হবে কারণ এতগুলো চৌকার একসাথে এক গাড়িতে নেওয়াটা কষ্টদায়ক সেই জন্য উনি সাইজ করে নিয়ে যাবেন সম্পূর্ণ কাট কমপ্লিট করে নেবেন আমাদের এখান থেকে এবং সাইডে গিয়ে আমরা সেটাকে পিটিং করে কালি করে ওইখান থেকে চলে আসবো তো যে বড়লোক আমাদের সাথে যেভাবে কথা বলছেন আমরা ঠিক সেভাবে ওনার জন্য তৈরি করেছি ওনাকে বলেছিলাম যে কিছু কিছু চৌকাট যেগুলো বারান্দা হবে মানে তিন যে চৌকেটগুলো হবে সেগুলোতে কিছু অংশ পল থাকবে আর যেগুলো ডোর এবং রোমের জন্য তৈরি করেছি সেগুলো আমরা পল দিব না আর পলের বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা সিজনিং করে নিতে পারেন ট্রিটমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ঘুনে ধরা পোকে এই জিনিসগুলো থেকে আপনারা মেয়ে দেবেন সাথে বারো পিস মেইন ডোরের আটচল্লিশ ইঞ্চির যে চৌকটগুলো আটচল্লিশ ইঞ্চি চার ফিটের যে চৌকট মেইন যে জায়গাগুলো রাখা হয় সেগুলো সেগুন ছয় আড়াই চৌকাট আটচল্লিশ ইঞ্চি মানে চার ফিটের যে চৌকটগুলো হয় সেই চৌকটগুলো ওনাকে দিচ্ছি এই চৌকটগুলো সামনে আপনারা দেখতে পারতেছেন এই চৌকটগুলো ওনার সাথে যেভাবে আমাদের এগ্রিমেন্ট হয়েছে আমরা ছয় একশোতে এবং আড়াই একশোতে কাটবো ফিনিশিংয়ের পর যতটুকু কমে হাত ফিনিশিং রান্দা দেওয়া মেশিং জয়েন্টটা ফিটনেসারে ওই জিনিসটা আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব তো যে ভদ্রলোক আমাদেরকে অর্ডার দিয়েছেন ওনার যেভাবে কথা আমরা ঠিক সেভাবে তৈরি করেছি স্ক্যানে থাকা যে নাম্বার আছে আপনারা যারা আমাদের কারখানায় এবং অফিসের আসবেন এবং শোরুমগুলো দেখে যাবেন আমাদের সাথে স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একদিন পরে মানে একদিন পরে আপনারা সবসময় শিডিউল করবেন আমাদের জন্যে তাহলে আপনারা সময় পাবেন আমরাও সময় দিতে পারব আপনাদেরকে কুটিনাটি বিষয়গুলো তুলে ধরতে পারবো আরেকটা বিষয় মাথা রাখবেন আমরা সবসময় আপনাদের জন্য ভিডিও তৈরি করি কষ্ট করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদেরকে আরও এগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের জন্য দোয়া আসা